স্বাগত বিবিএ টিভির শেয়ার বাজার সংবাদে। সাথে আছে আমি পাপিয়া খান তুলনা। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উন্নয়ন সহযোগী দেশকে বাংলাদেশের বিনিয়োগের আহ্বান। এডিবি বাস্তবায়নের সবচেয়ে পিছিয়ে স্বাস্থ্যসেবা বিভাগ। ডাচ বাংলা ব্যাংকে 2 কোটি টাকা আত্মসাতের ঘটনায় 4 জন গ্রেফতার। ব্লক মার্কেটে 30 কোটি টাকা লেনদেন। সিএসই শরিয়া সূচক থেকে বাদ পড়ল 8 কোম্পানি। বিনিয়োগের ভালো সুযোগ থাকলে কেউ মুদ্রা পাচার করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। পল্লী উদ্যোক্তাদের 300 কোটি টাকার ঋণ বিতরণ কার্যক্রম শুরু। এবং দারিদ্র বিমোচনে সুদানকে 65 কোটি টাকা দিল বাংলাদেশ। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, যারা কিনা বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। উন্নয়ন সহযোগী দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক। তিনি বলেন, করোনা, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মানবসৃষ্ট দুর্যোগ 11 লাখ রোহিঙ্গাও দেশে রয়েছে, যা আমাদের সমাজ, অর্থনৈতিক ও পারিবারিক বিরূপ প্রভাব ফেলেছে। গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য ও কৃষি সংস্থার 42তম ভার্চুয়াল সম্মেলনে দি স্টেট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার অংশে বাংলাদেশের অবস্থা তুলে ধরে তিনি এই কথা বলেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় দেওয়া বরাদ্দ থেকে চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে মাত্র 31.38% ব্যয় করতে পেরেছে স্বাস্থ্যসেবা বিভাগ। চলতি বছরের 53টি প্রকল্পে স্বাস্থ্যসেবা বিভাগের 11,979 কোটি টাকা বরাদ্দ থাকলেও ব্যয় হয়েছে মাত্র 3,759 কোটি টাকা। বৃহৎ বরাদ্দপ্রাপ্ত 15টি মন্ত্রণালয়ের ও বিভাগের মধ্যে সবচেয়ে বেহাল অবস্থা স্বাস্থ্যসেবা বিভাগে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে এসব তথ্য জানা গিয়েছে। ডাচ বাংলা ব্যাংকের আইটি কর্মকর্তার যোগ সাদসে ব্যাংকের 2,57,01,000 টাকা আত্মসাতের ঘটনা ঘটে। বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় চক্রের মূল হোতা শনাক্ত সহ 4 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার বিকেলে রাজধানী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম। তবে প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে আজ 37 কোম্পানির 30 কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেনে হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ 10 কোটি 10 লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ 4 কোটি 2 লক্ষ টাকা 39,000 টাকা ন্যাশনাল ফিড মিল এবং তৃতীয় সর্বোচ্চ 3 কোটি 40 লাখ টাকা লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শরিয়া সূচক সমন্বয় করা হয়েছে। এতে নতুন 13টি কোম্পানি যুক্ত করা হয়েছে এবং পূর্বের 8টি কোম্পানি বাদ দেওয়া হয়েছে। নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, অ্যাসোসিয়েট অক্সিজেন, বঙ্গোজ, বিকন ফার্মাসিউটিক্যালস, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম, ই জেনারেশন, জেনেক্স, ইনফোসিস, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, লুভ্রেভ, মিথুন নিটিং অ্যান্ড ডাইং, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, সমতা লেদার কমপ্লেক্স এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। বিনিয়োগ এবং বিদেশের তুলনায় বেশি লাভের সুযোগ থাকলে কেউ মুদ্রা পাচার করবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে তিনি এই কথা জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুদ্রা পাচার নিয়ে প্রথমে কিছু কাজ করার প্রয়োজন। আমরা সিস্টেম দিয়ে জানতে পারি কারা এগুলো করছে। সিস্টেম দিয়ে সেগুলো আইডেন্টিফাই করা হলে আমাদের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। আজকের সভায় একটি এজেন্ডা এবং ক্রয় সংক্রান্ত কমিটি সভায় 12টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কোভিড-19 ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মাঝে স্বল্প সুদে 300 কোটি টাকা প্রণোদনার ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। গত সোমবার রাজধানীর কাউরান বাজারে বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ডের পল্লী ভবনের সম্মেলন কক্ষে বৃহত্তর ফরিদপুরের 5 ক্ষুদ্র উদ্যোক্তার প্রত্যেককে 5 লক্ষ টাকা চেক দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। দারিদ্র বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করতে 65 কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মাধ্যমে এই টাকা দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। IMF এর আহ্বানে সাড়া দিয়ে অত্যধিক ঋণগ্রস্ত দারিদ্র রাষ্ট্র এবং OIC সদস্যভুক্ত বন্ধু প্রতিম দেশ সুদানের ঋণ মকুফের লক্ষ্যে বাংলাদেশের সরকার 65 কোটি টাকা দিয়েছে। সরকার প্রত্যাশা করে ডেবিট রিলিফ হিসেবে বাংলাদেশের এই অর্থায়ন দারিদ্র বিমোচনের সুদানের সংগ্রাম আরো শক্তিশালী করবে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। উন্নয়ন সহযোগী দেশকে বাংলাদেশের বিনিয়োগের আহ্বান। এডিবি বাস্তবায়নের সবচেয়ে পিছিয়ে স্বাস্থ্যসেবা বিভাগ। ডাচ বাংলা ব্যাংকে 2 কোটি টাকা আত্মসাতের ঘটনায় 4 জন গ্রেফতার। ব্লক মার্কেটে 30 কোটি টাকা লেনদেন। CSE শরিয়া সূচক থেকে বাদ পড়ল 8 কোম্পানি। বিনিয়োগের ভালো সুযোগ থাকলে কেউ মুদ্রা পাচার করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। পল্লী উদ্যোক্তাদের 300 কোটি টাকার ঋণ বিতরণ কার্যক্রম শুরু। এবং দারিদ্র বিমোচনে সুদানকে 65 কোটি টাকা দিল বাংলাদেশ। বিবিএ টিভির সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/BBATV এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/BBATV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news।